হ্যালো বন্ধুরা, আজকে আমি দশম শ্রেণীর ইতিহাসের শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এই শর্ট কোশ্চেনগুলো যেমন দশম শ্রেণীর ইতিহাসে কাজে লাগে, ঠিক একই রকমভাবে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম পরীক্ষাতেও কাজে লাগে। তো চলো শুরু করি। ভারত সেবক সংঘ কে কবে স্থাপন করেন? ভারত সেবক সংঘ গোপালকৃষ্ণ গোখলে 1905 খ্রিস্টাব্দে স্থাপন করেন। বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন কাদের নেতৃত্বে স্থাপিত হয় এবং কবে? বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দিন তোয়াবজি, কাশীনাথ ত্রিম্বক তোলাংয়ের নেতৃত্বে স্থাপিত হয় 1885 খ্রিস্টাব্দে। পুনার সার্বজনীন সভা কবে স্থাপিত হয়? পুনার সার্বজনীন সভা 1867 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। মাদ্রাজের মহাজন সভা কবে স্থাপিত হয়? মাদ্রাজের মহাজন সভা 1884 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। বাংলাদেশে প্রথম নীল চাষ হয় কবে? বাংলাদেশে প্রথম নীল চাষ হয় 1779 খ্রিস্টাব্দে। বিহারে কোথায় প্রথম নীলবিদ্রোহ দেখা দেয়? বিহারের জকিতিয়া নামক গ্রামে প্রথম নীলবিদ্রোহ দেখা দেয়। ইলবার্ট কে ছিলেন? ইলবার্ট ছিলেন লর্ড রিপনের আইন সচিব। ডিফেন্স অ্যাসোসিয়েশন কি? ইউরোপীয়দের অধিকার রক্ষার জন্য প্রতিষ্ঠিত একটি সমিতি হল ডিফেন্স অ্যাসোসিয়েশন। উডের ডেসপ্যাচ কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? উডের ডেসপ্যাচ 1854 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়। পথের দাবি গ্রন্থের লেখক কে? পথের দাবি গ্রন্থের লেখক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আধুনিক ভারতে জাতীয়তাবাদের জনক কে? আধুনিক ভারতে জাতীয়তাবাদের জনক হলেন স্বামী বিবেকানন্দ। কত খ্রিস্টাব্দে শ্রীরামপুর কলেজ স্থাপিত হয়? শ্রীরামপুর কলেজ 1818 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। শ্রীরামপুর কলেজ কারা স্থাপন করেন? শ্রীরামপুর কলেজ উইলিয়াম কেরির নেতৃত্বে ইউরোপীয় মিশনারিগণ স্থাপন করেন। কে কত খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন স্থাপন করেন? স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাব 1830 খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন স্থাপন করেন। কে কত খ্রিস্টাব্দে ভারতে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করেন? উইলিয়াম বেন্টিং 1835 খ্রিস্টাব্দে ভারতে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করেন। নিখিল ভারত জাতীয় সম্মেলনে উপস্থিত একমাত্র ইউরোপিয়ান নাম করো। নিখিল ভারত জাতীয় সম্মেলনে উপস্থিত একমাত্র ইউরোপিয়ান নাম হল উইলফ্রেড ব্লান্ট। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের পরিবর্তিত নাম কি? এর পরিবর্তিত নাম হল কাউন্সিল অফ এডুকেশন। কে কলকাতায় মাদ্রাসা গড়ে তোলেন? ওয়ারেন হেস্টিংস কলকাতায় মাদ্রাসা গড়ে তোলেন। কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি কলকাতায় প্রতিষ্ঠাতা করেন ফোর্ট উইলিয়াম কলেজ। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে কি বলা হয়? 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে বলা হয় ভারতীয়দের জন্য বার্ষিক 1,00,000 টাকা ব্যয় করবেন। উডের ডেসপ্যাচে 1854 খ্রিস্টাব্দে কি সুপারিশ করা হয়? উডের ডেসপ্যাচে 1854 খ্রিস্টাব্দে সুপারিশ করা হয় স্ত্রী শিক্ষার প্রসারে সরকারি উদ্যোগ দরকার। হান্টার কমিশন বলতে কি বোঝো? 1822 খ্রিস্টাব্দে উইলিয়াম হান্টারের সভাপতিত্বে যে শিক্ষা কমিশন হয়েছিল তা হান্টার কমিশন নামে খ্যাত। রামমোহন সমাজ সংস্কারের অন্যতম প্রধান ভূমিকা কি ছিল? রামমোহন সমাজ সংস্কারের অন্যতম প্রধান ভূমিকা হল সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন। বিদ্যাসাগর কোন কলেজের অধ্যক্ষ পদ লাভ করেন? 1851 খ্রিস্টাব্দে 22 জানুয়ারি বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদ লাভ করেন। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা কে করেন? 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। ক্যালকাটা কলেজের প্রতিষ্ঠা কে করেন? 1862 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন ক্যালকাটা কলেজ প্রতিষ্ঠা করেন। 1875 খ্রিস্টাব্দে কে এবং কি উদ্দেশ্যে প্রথম ইন্ডিয়া লীগ নামে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান গঠন করেন? 1875 খ্রিস্টাব্দে জাতীয়তাবাদের প্রসারের উদ্দেশ্যে শিশির কুমার ঘোষ ও হেমন্ত কুমার ঘোষ প্রথম ইন্ডিয়া লীগ নামে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান গঠন করেন। তো সংঘবদ্ধতার ইতিহাসে যে সমস্ত শর্ট কোশ্চেন ছিল মোটামুটি সেগুলো নিয়ে আলোচনা করলাম। এগুলি কম্পিটিটিভ এক্সামিনেশন যারা পরীক্ষা দেয় তারাও দেখতে পারে। তাই তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ভিডিওটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এই পর্যন্তই।